রাজ, আজ সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি উর্মি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবস্থান করছিলাম কক্সবাজারের টেকনাফের যে দমদমিয়া বিউপির ঘাট রয়েছে, সেই সীমান্ত পাড়ির ঘাট, সেখানে অবস্থান করছিলাম, অর্থাৎ নাফ নদীর উপারে। আপনি দেখছেন যে আমার উপারে যে গাছগুলো দেখছেন, সে তাহা এটা হচ্ছে জালিয়ার দ্বীপ, এবং পরবর্তীতে ওইটা এর ওদিকে হচ্ছে মায়ানমার সীমান্তে। মায়ানমারের অভ্যন্তরে যে গোলযোগ হয়েছে, অর্থাৎ সে দেশের আরাকান আর্মি এবং বিদ্রোহীদের মধ্যে যে সংঘর্ষ চলছে, তাদের সংঘর্ষে কিছুটা প্রভাব আমাদের সীমান্তবর্তী এলাকায় পড়ছে, যার কারণে সীমান্তবর্তী এলাকার মানুষেরা এখনো আতঙ্ক কাটছে না। তো দীর্ঘদিন ধরে এই সংঘাত চলার কারণে স্থানীয়দের মধ্যে একটি কষ্ট নেমে আসছে। তারা কোনো প্রকারে তাদের খেতে যেতে পারছে না, লবণ কেটে যেতে পারছে না, এবং তাদের বিশেষ করে তাদের ইনকামের সোর্সটা আতঙ্কের কারণে, ঘোলা পড়ার আতঙ্কের কারণে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তো আমরা সকালে দমদমের টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক এর নেতৃত্বে টেকনাফের যে নাফ নদী রয়েছে, অর্থাৎ ওপাশে মায়ানমার এপাশে বাংলাদেশ, সেই নাফ নদীতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি টহল দিয়েছে, যেহেতু কোনো প্রকারের রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবির পক্ষ থেকে টহল দেওয়া হয়েছে। এবং একটি তত্ত্ব যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে হোয়াইকং, তুমব্রু অথবা পালংকালী, রহমতের বিল, এদিকে তেমন কোনো গোলাগুলির খবর পাইনি, অর্থাৎ মায়ানমারের অভ্যন্তরে কয়েকটা সংঘর্ষ হয়েছে মায়ানমারের অভ্যন্তরে, এমনটি আমরা স্থানীয়দের কাছ থেকে শুনেছি। তো এ পর্যন্ত টেকনাফের কোথাও থেকে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারেনি, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদা তৎপর রয়েছে পরবর্তীতে। তবে একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, যে মায়ানমার থেকে অনুপ্রবেশকৃত যে 330 জন বিজিবি সদস্য বাংলাদেশে অবস্থান করছে, তারা কখন যাচ্ছে অথবা তাদেরকে কখন ফেরত নিতে সেদেশ থেকে তারা বুট পাঠাচ্ছে অথবা জাহাজ পাঠাচ্ছে, এর সংখ্যায় রয়েছেন স্থানীয়রা। কারণ তারা যদি না যায়, অথবা যে সমস্ত রোহিঙ্গারা এদেশে অবস্থান করছিল, তাদের কারণে আমাদের উকিয়া টেকনাফের মানুষের কাছে একটা একটা আতঙ্ক বিরাজ করছে, যেহেতু সেই রোহিঙ্গা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে, সেই জন্য স্থানীয়দের একটি আতঙ্ক রয়েছে। পাশাপাশি এখন এই নাফ নদীতে বিজিবির টহল এবং কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে, এবং আজকে তেমন কোনো বড় ধরনের গোলাগুলি অথবা আতঙ্কের খবর নাই। এই যে মোটামুটি সীমান্ত পরিস্থিতি কিছুটা আজকে শান্ত আছে। এই ছিল নাসির, ধন্যবাদ আপনাকে।